ব্যাংকে গিয়ে মিলছে না সঠিক পরিষেবা। প্রতিবাদে বকচরা বাজারে গ্রামীণ বিকাশ ব্যাংকে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রাহকদের, যদিও এই অভিযোগ মানতে চায়নি ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকে গিয়ে সঠিকভাবে মিলছে না পরিষেবা। প্রতিবাদে গ্রামীণ বিকাশ ব্যাংকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। ঘটনাটি ঘটেছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার বকচরা শাখায়। গ্রাহকদের অভিযোগ, ব্যাংকে গিয়ে সঠিকভাবে পরিষেবা মিলছে না, ব্যাংক কর্তৃপক্ষ বারংবার ফিরিয়ে দিচ্ছে, এমনকি ব্যাংকের ম্যানেজার খারাপ আচরণ করছে গ্রাহকদের সঙ্গে। এমনই অভিযোগ তুলে বুধবার সকালে ব্যাংকের শাটারে তালা লাগিয়ে দেয় গ্রাহকরা। ব্যাংকে তালা বন্ধ করেছে কি, আমাদের 350 দল আছে, আমাদের মহিলা কোঅপারেটিভে, এবার সেই দলগুলোর যে সঞ্চয়ের টাকা সেইগুলো স্যার তুলতে দিচ্ছে না। মেয়েরা দীর্ঘদিন ধরে আসছে, এবার আসার পরে তাদের সঙ্গে উনি খারাপ ব্যবহার করছে। দলের 10 জন 11 জন থাকলে তাদেরকেই ডেকে নিয়ে আসছে, এবার যদি কেউ ব্যক্তি অসুস্থ থাকে আমরা বলছি যে স্যার এরকম অসুস্থ আছে না, টাকাটা দিয়ে দেন, তাহলে ওই যে ফার্স্ট ম্যানেজার আছে উনি দিতেই চাইছে না, খুব ঝামেলা করছে। সমস্যা হচ্ছে ওই স্যার যতদিন ধরে, আজকে 1.5 বছর হয়ে গেল বা যতদিন এসেছে ততদিন ধরে উনি এরকম করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ। পুলিশের আশ্বাসে প্রায় 1.5 ঘন্টা পর শাটারের তালা খুলে দেয় স্থানীয়রা। আমরা এসেছি আজকে, এসে ব্যাংকে তালা মেরেছি। কেন? আমাদের ব্যাংকে টাকা তো আমাদের তুলতে দেয় না, আমাদের এসবির টাকা আমরা নিজেরা তুলতে পারবো না, আমাদের শুধু বলছে সিসির টাকা তোলো, এসবির টাকা সম্পূর্ণ ব্যাংকে জমা রাখতে হবে। এবার আমরা যদি এসবির টাকা যদি না তুলতে পারি, আমরা যদি সেই টাকাটাই যদি আমরা না খাটাই, তাহলে তো আমাদের দলের কোনো উন্নতি নেই। সেই উনি একই কথাই বলছে, আমাদের এসবির টাকা যাবতীয় আমাদের যা আছে সব ব্যাংকে আগে জমা দিতে হবে, তারপরে উনি টাকা তুলতে দেবে। এসবির টাকা কোনোদিন আমরা তুলতে পারবো না, আমাদের বলে সেই এখতিয়ার নেই, উনি সেটা সম্পূর্ণভাবে বলে দিয়েছে। আমরা টাকা তুলতে আসলে আমাদের টাকা খাতা ছুঁড়ে ফেলে দেওয়া হয়, আমাদের বলে যে তোমরা টাকা তুলতে আসে 10 জন 14 জন, তোমাদের ব্যাংকে যা আছে তোমাদের যে কয়জন আছে সেই কয়জনই তোমাদের আসতে হবে, সবাই আসতে হবে, 3 নেত্রী আসলেও হবে না। ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ এনেছে বকচরা বাজার কমিটি। বাজার কমিটির সম্পাদকের অভিযোগ, নানাভাবে গ্রাহকদের হেনস্থা করে ব্যাংক কর্তৃপক্ষ। আমরা দীর্ঘদিন দেখছি সাধারণ পাবলিক আমাদের কাছে এসে অভিযোগ করে, বিভিন্ন রকমের বয়স্ক বয়স্ক মানুষরা আসছে, তাদের দেখা যাচ্ছে যে ওখানে যখন টিপসই দিয়ে যখন টাকা তুলবে তাদের একজন সাক্ষী লাগে, তারা বয়স্ক মানুষ, সেই দোতলার থেকে নেমে এসে আমাদের এখানে এসে আমাদের চেনা পরিচয় আমাদেরই কালেকশন করে দিতে হয়। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তারা আসছে, তাদের সঙ্গে কুকুরের মতন ব্যবহার করছে, তাদের খাতা ছুঁড়ে ফেলে দিচ্ছে। ব্যাংকের ম্যানেজার উনি নাকি ভালো জায়গা পেলে এখান থেকে ব্যাংকটা উঠিয়ে নিয়ে যাবে, ওই কিশোরবাবু উনি বলছে। দেখা যাচ্ছে যে সাধারণ পাবলিকদের, আমরা তো বাজার কমিটির তরফ থেকে না, সাধারণ পাবলিক দেখছি তালা মেরেছে। এবার আমাদের প্রধানও ফোন করেছিল, আইলাম যে ব্যাংকের কোনো কর্তৃপক্ষ আমাদের বাজার কমিটির সঙ্গে দেখা করেনি, আমরা আসি দেখছি। যদিও গ্রাহকদের অভিযোগ মানতে চায়নি ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংক আধিকারিকের দাবি, কোনো ধরনের অনিয়ম হয়নি, সঠিকভাবে পরিষেবা দেওয়া হয়, কিছু লোকের কাগজপত্রের অসুবিধার জন্য পরিষেবায় অসুবিধা হচ্ছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে ব্রাঞ্চ ম্যানেজারের কাছে এসে বলবে, এবং এই সমস্যা বিডিও ডাব্লিউডিও সিএসপি আরও যারা আদার্স আছে তাদের কাছে শুনুন, সাধারণ মানুষের কাছে তারা সার্ভিস পায় কি না। কোনো সমস্যা নেই, কিছু খাতাপত্র মেনটেন করতে হয় ব্যাংকিং নর্মস অনুযায়ী, কিছু লোন আছে এনপি হয়ে গেছে, সেইগুলো ওপর তলা থেকে কম্পিউটারে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, আমরা এখানে চেয়ারে দায়িত্ব পালন করছি, আমরা তো আর কিছু করছি না, কিছু তো কাগজ কলমের ব্যাপার আছে, সেই খাতা কলমগুলো যদি সঠিক না হয় সেইখানে তাদের অসুবিধা হবে। এবং কিছু মহিলা গ্রুপ আছে, যেই মহিলা গ্রুপে 3 জন মিলে টাকা তছনছ করছে, এরকম বহু এক্সাম্পল আছে, আর 7 জন টাকা পাচ্ছে না, তারা এসে কান্নাকাটি করছে ব্যাংকে যে দাদা আমরা সই করিনি, আমরা টাকা নেইনি। সেই জায়গাগুলো যদি ব্যাংকিং নর্মস অনুযায়ী করতে হয় তাহলে সেই জায়গাটা অপরাধ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা।